নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শেয়ার করছি এঁচড়ের একটা নিরামিষ রেসিপি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে ছোট সাইজের একটা অর্ধেক এঁচড় ব্যবহার করছি তো বটি সাহায্যে কেটে নেবো বটিতে আর হাতে সরষের তেল লাগিয়ে এঁচড়টা কেটে নিচ্ছি এঁচড়ের এই বুকোর অংশটা কেটে বাদ দিয়ে দেবো এই অংশটা সেদ্ধ হতে সময় লাগে তবে এটা কুচি এঁচড় খুব একটা বাদ না দিলেও হবে আর এইভাবে খোসার দিকটা মোটা করে একটু ছাড়িয়ে নিচ্ছি এচড় কেটে নেবো এরকম ছোট ছোট করে আর জলের মধ্যে ভিজিয়ে নেব সাথে সাথে এইবার কুকারে সেদ্ধ করব তো কুকারে জল নিয়ে নুন হলুদ একটু করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সরষের তেল সামান্য এতে পাত্রের গায়ে এচড়ের আঠাটা লেগে যাবে না আমি এখানে একটা হাই ফ্লেমে হুইসেল আর একটা লো ফ্লেমে হুইসেল দিয়ে নেব একটা আলুও তার সাথে সেদ্ধ করে নিচ্ছি এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে এঁচটটা ভেজে নেবো তার সাথে আলুটাও দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা একটু হালকা ভাজা ভাজা করব খুব বেশি ভেজে নেব না তুলে নিলাম একটা পাত্রে এবার আরও সর্ষের তেল যোগ করে দিচ্ছি আর এখানে আমি ছানা দু কাপ মতো দুধে ছানা ব্যবহার করেছি দুই থেকে তিন টেবিল স্পুন ছানা যতটা এঁচোর সেইভাবে পরিমাণ অনুসারে নিতে হবে এখানে ছানাটা একটু লাল লাল করে ভেজে নেব অবশ্যই ফ্লেমটা আমি লোতে রেখে রান্নাটা করছি পুরো ছানাটা একটা পাত্রে তুলে নিয়েছি এবার একটা মশলা গুলে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো প্রায় হাফ টি স্পুন করে আর ধনে গুঁড়োটা একটু বেশি নিয়েছি জলের সাহায্যে গুলে নেব ভালো করে এবার কড়াইতে আবারও সরষের তেল যোগ করে দিলাম টু টেবিল স্পুনের মতো একটা এলাচ দারচিনি এলাচটা ফাটিয়ে নিয়েছি এবার আদা কুচি দিয়ে দেবো এক চামচের মতো আর গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার বাটিতে সামান্য একটু জল নিয়ে সেটাও দিয়ে দিলাম আর এই মশলাটা ভালো করে কষে নেবো একদম লো ফ্লেমে তেলটা ছিঁড়ে আসবে আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি নাহলে মশলা পুড়ে যাবে এখানে আমি টু টেবিল স্পুন ফ্যাটানো টক দই দিলাম সাথে সামান্য এক পিঞ্চের মতো হিং দিয়ে দিলাম আর দইটা ভালো করে মিশিয়ে নেবো একদম লো ফ্লেম করে নাহলে ফ্লেমটা অফ করে কাশ্মীরি গুঁড়ো সামান্য দিচ্ছি হাফ টি স্পুনেরও কম সামান্য চিনি দিয়ে দেবো এই সময় নুন আমি এখনও দিইনি একদম শেষের দিকে দেবো সব কিছু দেওয়ার পর ভালো করে মশলাটা কষে নিয়েছি এবার এচড় আলু ছানা সব দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেবো আগেই সেদ্ধ করা আছে এবার আমি পরিমাণ মতো আরও এক কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব লো ফ্লেমে ঢাকা দিয়ে এখানে এক কাপ জল ব্যবহার করলাম সাথে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দশ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম মাখো মাখো মতো রান্নাটা হবে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে রাখবে আর রান্নাটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ